আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আপনাদের সাথে আছি আমি মুসাম্মাত মিষ্টি, আর আপনারা দেখছেন রোহান টেকনোলজি। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জানব পবিত্র রজব মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। তো চলুন শুরু করা যাক। রজব মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ নফল ইবাদতে রত হতেন, আর অনেক বেশি নফল রোজা রাখতেন। পবিত্র কোরআনে যে চারটি মাসকে সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে, মাহে রজব তার একটি, আরবি সপ্তম মাস রজব। হাদিসে এসেছে হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 12 মাসে বছর, তার মধ্যে চারটি মাস সম্মানিত, তিনটি মাস ধারাবাহিক, আর তা হচ্ছে জিলকত, জিলহজ, মহরম, আর চতুর্থ মাসটি হলো রজব, যা জুমাদাল উকরা ও শাবান মাসের মধ্যবর্তী মাস। সহিহ বুখারী। অন্যান্য মাসের মতো রজব মাসের জন্য বিশেষ কিছু নফল আমল রয়েছে, যা আমল করলে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি এবং জান্নাত লাভের পথ সুগম হবে। হাদিস পাঠে জানা যায়, যখন রজব মাস শুরু হতো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে এ দোয়া পাঠ করতেন এবং সাহাবাদের পড়তে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবাও ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইয়া শাহরির রমাদান। মুসনাদে আহমদ। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তাই বলা যায়, মোমেন মুত্তাকিরা সম্মানিত রজব মাস থেকেই পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রজব ও শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। স্রষ্টার পরে মাখলুকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্থান হওয়ার পরেও তিনি রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকে রোজা রাখা শুরু করতেন। তাই আমরাও যদি এই রজব মাস থেকে পবিত্র মাহের রমজানের প্রস্তুতি নিতে থাকি আর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করি যে, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রাখো, আমি যেন আগত রমজানে পূর্বের তুলনায় অনেক বেশি ইবাদত বন্দেগী, দান খয়রাত, কোরআন পাঠ সহ সব পূর্ণ কর্ম বেশি বেশি করতে পারি। এছাড়া হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসেও অনেক বেশি ইবাদত করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ছাড়াও প্রতি মাসে নফল রোজা রাখতেন, আর বিশেষ করে রজব মাসে। আমরাও যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী প্রতি মাসে কয়েকটি করে নফল রোজা রাখি, তাহলে রমজানের রোজা আমাদের জন্য আরও সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্মানিত রজব মাসের তাৎপর্য বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আপনারা যদি এমন রমজানের আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।